ভূগোল ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমুদ্রতলের প্রসারণশীল মতবাদ বা সি ফ্লোর স্প্রেডিং শুরুতেই আমরা বলবো মহাদেশ বা মহাসাগরের স্থায়িত্ব সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ আত্মপ্রকাশ করেছে এদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবাদ হল সমুদ্রতলের প্রসারণশীল মতবাদ মতবাদের প্রকাশ উনিশশো সালে মার্কিন ভূবিজ্ঞানী হ্যারি হ্যাস্তার লেখা হিস্ট্রি অফ ওশেন বেসিন গ্রন্থে প্রথম সমুদ্রতলের বিস্তার ধারণার সুস্পষ্ট ব্যাখ্যা দেন বিজ্ঞানী মেশন এই মতবাদ প্রকাশে তাকে বিশেষভাবে সাহায্য করেন পরবর্তীকালে জি ভাইন ম্যাথিউস প্রমুখ ভৌগোলিকগণ এই সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করেন যা সমুদ্রতলের বিস্তার ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল বক্তব্য ভূবিজ্ঞানী হ্যারিহাসের মতে পৃথিবীর সমুদ্রতল ব্যাপী প্রায় সব সমুদ্রে বিশাল সামুদ্রিক শৈলশিরা অবস্থান করছে এই সমস্ত শৈলশিরাই রয়েছে অসংখ্য ফাটল বা চুতি এই ফাটল বরাবর গুরুমণ্ডল থেকে জাতীয় ম্যাগমার উত্থান হয়ে নতুন ভূতকের সৃষ্টি হয় এবং আগের সৃষ্টি হওয়া পুরাতন সমুদ্রতল ক্রমশ দূরে সরে যায় ফলে সমুদ্রতলের ক্রমশ বিস্তার ঘটছে এইভাবে সমুদ্রতলের যত বিস্তার লাভ করছে ততই দুদিকের সীমানায় অবস্থিত মহাদেশীয় ভূতক একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে সমুদ্রতলের বিস্তৃতির প্রমাণ শুরুতেই আমরা বলবো সমুদ্র সঞ্চয়ের গভীরতা গভীর সমুদ্রে সঞ্চয়ের পরিমাণ খুবই কম এর থেকে প্রমাণিত হয় যে সমুদ্রের তলদেশ খুব বেশি প্রাচীন নয় সামুদ্রিক শৈলশিরা থেকে উপকূলের দিকে যতই যাওয়া যায় সমুদ্রের সঞ্চয়ের গভীরতা ততই বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের স্তর স্তর থেকে অপেক্ষা হয় শৈলশিরা অঞ্চলে নবীন অবক্ষেপ এবং উপকূলের দিকে ক্রমশ প্রাচীন অবক্ষেপ দেখা যায় নেক্সট আলোচনা করব আগ্নেয় শিলার বয়স মহাসাগরীয় ভূতক থেকে আগ্নেয় শিলার নমুনা সংগ্রহ করে দেখা গেছে যে শৈলশিরার কাছাকাছি অঞ্চলে আগ্নেয় শিলার বয়স সাধারণত কম হয় এবং শৈলশিরা থেকে দূরবর্তী অঞ্চলে বয়স অপেক্ষাকৃত বেশি হয় এর দ্বারা সমুদ্রতলের বিস্তৃতির প্রমাণ পাওয়া যায় নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব গায়টের অবস্থান সমুদ্র জলে নিমজ্জিত প্রায় সমতল শীর্ষদেশ বিশিষ্ট আগ্নেয় পর্বতকে বলা হয় গায়ট সমুদ্র গর্ভে লাভা জমে গায়টের সৃষ্টি হয় এবং সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয় পেয়ে সমতল আকার ধারণ করে সমুদ্রের তলদেশে প্রায় সব গায়টি সমুদ্রতলের কাছাকাছি অবস্থান করার কথা অথচ দেখা গেছে যে সামুদ্রিক যে খাত সেই খাত অঞ্চলে গায়টগুলি অনেক গভীরে অবস্থিত যার দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমুদ্রতল বিস্তৃত হওয়ার ফলে সামুদ্রিক ভূতক মহাসাগরীয় খাতে ঢুকে যাচ্ছে এবং সমুদ্র খাতের দিকে গায়টগুলির গভীরতা ক্রমশ বাড়ছে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব মধ্য মহাসাগরীয় শৈলশিরার ফাটল বা চুতির অবস্থান মধ্য মহাসাগরীয় শৈলশিরার ফাটল বা চুতির অবস্থান প্রমাণ করে যে সমুদ্রের তলদেশের সম্প্রসারণ ঘটছে তার কারণ সমুদ্রবক্ষ দুপাশে সম্প্রসারিত হলে শৈলশিরার কেন্দ্রস্থলে অবস্থিত নবীন শিলাতে একটা টানের সৃষ্টি হয় এবং এর ফলে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয় এই কারণে মধ্য মহাসাগরীয় শৈলশিরায় একাধিক ফাটল বা চ্যুতি রয়েছে সমালোচনা সমুদ্রতল সম্প্রসারণশীলতার মতবাদ বিভিন্ন সময় বিভিন্ন ভৌগোলিকদের দ্বারা সমালোচিত হয়েছে যেমন প্রথমত সাধারণত পৃথিবীর সকল সমুদ্রে প্রসারণশীলতা লক্ষ্য করা যায় না দ্বিতীয়ত পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ গঠনের ব্যাখ্যা দিতে এই মতবাদ সমর্থ নয় এবং নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব তৃতীয়ত শুধুমাত্র আটলান্টিক মহাসাগরে সমুদ্রতলের প্রসারণ লক্ষ্য করা গেছে অথচ প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে নতুন সৃষ্টি হওয়া ভূতক নিমজ্জিত নয় উপসংহার এই মতবাদের একাধিক সমালোচনা থাকলেও বর্তমানে এই মতবাদ বিশেষ একটি তাৎপর্যপূর্ণ মতবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছে কক্স ডুয়েল প্রমুখ ভৌগোলিকরা এই মতবাদকে আরও সমৃদ্ধ করেছেন সমুদ্রতলের প্রসারণশীল মতবাদ সম্পর্কিত আলোচনা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এর মাধ্যমে আরও বেশি করে ভিডিও তোমরা পেয়ে যাবে